বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিকে নতুন পাঠ্যবই বিতরণ উদ্বোধনে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, যেন দেশকে আর পেছনে তাকাতে না হয়। আর এই জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চয়তা দিয়েছেন সরকার প্রধান। সেই সাথে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন বইয়ের ঘ্রাণে শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন বছর। 2024 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে আওয়ামী লীগ সরকার। সে ধারাবাহিকতায় এবার 3,81,00,000-এরও বেশি শিক্ষার্থীকে দেয়া হচ্ছে 30,70,83,000-এর বেশি পাঠ্য বই। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জাতীয় পতাকা নেড়ে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শিক্ষার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই, সে কথা স্মরণ করিয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। আর বই পড়ার সাথে সাথে পাশাপাশি মানে এমনি গল্পের বই বা অন্য অন্য যে কোনো বই, ছড়া বই, আমরা তো ছোটবেলা থেকে শিখতাম, রূপকথা বই পড়ে পড়েই শুরু করেছিলাম। রূপকথা বই পড়ার পরে আবার একটু যখন বড় হলাম তখন গোয়েন্দা কাহিনী, তারপরে উপন্যাস পড়া, সবসময় আমাদের কিন্তু পড়াশোনাটা সব আমাদের একটা নিয়মিত, এবং এখনও সুযোগ পেলে একটু পড়ে ফেলি। প্রধানমন্ত্রী বলেন, শৈশব থেকেই শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়তে কাজ করছে সরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পরিবর্তন আনা হয়েছে কারিকুলামে। বিশ্বের প্রত্যেকটা মানে আন্তর্জাতিক যত নামিদামি বিশ্ববিদ্যালয় আছে, তারা কিভাবে শিক্ষা দেয়, কি কারিকুলাম শিখায়, কিভাবে পদ্ধতি ব্যবহার করে, আমরা সেই আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাই বাংলাদেশে তৈরি করতে চাই। সেই সাথে সাথে হাতে কলমে শিক্ষা, যাতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়। আধুনিক ও স্মার্ট দেশ গড়তে সবাইকে উপযুক্ত দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, এক্ষেত্রে ব্যয়ে সরকারের কোনো কার্পণ্য নেই। এই বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে না হয়, বাংলাদেশ যেন আধুনিক জ্ঞান সম্পন্ন, প্রযুক্তি নির্ভর, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা গড়ে হয় গড়ে ওঠে, সেটাই আমরা চাই, যেটা জাতির পিতা চেয়েছিলেন। দক্ষ জনশক্তি গড়তে সরকার কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার জীবনে একটা স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, তা আমার প্রাইমারি স্কুলের শিক্ষক। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।